ভালো আছো? হ্যাঁ ভালো আছি। হ্যাঁ বসো, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কেমন আছো ভাই? ভাই ভালো আছি। খবর কি খবর তোমার? এই তো ভাই আছি মোটামুটি। অনেকদিন পর দেখা হলো ভাই। থাকি না, পড়াশোনায় ব্যস্ত, একটু কাজকর্ম করা লাগে বাসার। ও আচ্ছা। তো বন্ধুরা, যাই হোক আমরা একটু কথা বলি। আচ্ছা, সামনে তো 14 ফেব্রুয়ারি আসতেছে, ভ্যালেন্টাইন্স ডে। তো আমার জিএফ তো আমার সঙ্গে দেখা করতে চাইছে, তাই নাকি বন্ধু? অবশ্যই তাকে একটা ফুল দিতেই হবে, নইলে আমার ব্রেক আপ হয়ে যাবে। তো ফুল কত করি মারুফ স্যার? ধরেন 100। ফুলের দাম তো অনেক বেড়ে যাবে রে বন্ধু, কারণ বিশ্ব ভালোবাসা দিবসে তো সব ছেলে মেয়েরাই ফুল কেনে। অবশ্যই, বুঝিস না? দেখি কি করা যায়, বেশি হলে তো নেওয়া লাগবে, তাই না? কিন্তু শোনো, দাম কিন্তু যতই হোক ফুল কিন্তু আমার কিনতে হবে। 5টা না 10টা না, আমার একটা মাত্র জিএফ, তার সঙ্গে তো আমাকে দেখা করতেই হবে। আমরা 7 স্টার পার্কে যাব, আমরা একটু ঘুরবো, আমরা একটু ফুচকা খাবো, কত কি করা লাগবে না? আরো একটু বোঝো না, আরো কত কি করতে হবে না? বুঝি তো। ইস রে বন্ধু, কথাগুলো ভাবতেই আমার কি জানি একটা মজা লাগতেছে। আরে বন্ধু, হ্যাঁ আমারও জিএফ তো আমাকে দেখা করার জন্য ডাকছে। বুটের ভিতরে শুধু ধুক ধুক করতেছে, কবে যে যাবো একটু ফুচকা খাইতে, একসঙ্গে বসবো, একসঙ্গে ঘুরবো। আহারে বন্ধু, চলো আমরা আমাদের জিএফ এর সাথে দেখা করে আসি, আর আমরা ভালোবাসা দিবসে কি প্ল্যান করবো ওগুলো করে আসি, কোথায় কোথায় যাবো নাকি গো বন্ধুরা? হ্যাঁ হ্যাঁ, এটা আসলেই খুব ভালো প্ল্যান বন্ধুরা, এটা তো অনেক ভালো প্ল্যান। তবে আমাদের হুজুর বন্ধুটা আছে না, সে তো জানলে অনেক কথা বলবে, ওকে কিছু জানতে দেওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই, এটা আমাদের একদম গোপন রাখতে হবে, ওকে জানতে দেওয়া যাবে না। হ্যাঁ, ওকে জানতে দেওয়া যাবে। চলো চলো যাওয়া যাক। বন্ধু আসছিস? আরে তারা একটু কথা বলো। এই যে দেখ আপটটা আসতেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ওয়ালাইকুম আসসালাম, ভালোই তো আছি রে। তো তুই যেখানে যাচ্ছিস সেখানে যা, এখানে থাকবি না। আমাদের 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস নিয়ে আমাদের বন্ধুদের কিছু প্ল্যান আছে, জিএফদের সাথে দেখা করা নিয়ে, ঠিক আছে? কী বললি, 14 ফেব্রুয়ারি? হ্যাঁ, এটা তো আমাদের করায় সম্পন্নটা হারাম, এগুলো আমাদেরকে কখনো করা যাবে না। ইহুদি খ্রিস্টানরা এই মতবাদটা তৈরি করেছে, মুসলমানদের প্রতিটা দিনেই ভালোবাসার দিন, এটাতে 14 ফেব্রুয়ারি 15 ফেব্রুয়ারি কিছু এটা কিছু নাই। হ্যাঁ, আমাদেরকে প্রতিদিনই আল্লাহর ভালোবাসা অর্জন করে নিতে হবে, আর সবসময় আল্লাহর তাসবিহ তাহলিল করবো, ভালোবাসা অর্জন করে নেবো। এইসব 14 ফেব্রুয়ারি আমাদের কোনো মানা যাবে না, আমাদের কোনো ফুল দেওয়া চলবে না, কোনো মেয়ের সাথে আড্ডা দেওয়া যাবে না। ভালোবাসা শুধু একমাত্র করতে হবে আল্লাহর জন্য, অন্য কারোর বিরুদ্ধে অন্য কারোর জন্য কোনো ভালোবাসা করা যাবে না, বুঝছো? এসব কাজগুলো সম্পূর্ণটাই হারাম। আজকে তুমি যে মেয়েটার সাথে কথাবার্তা বলছো, যাকে তুমি উত্তপ্ত করতেছো, এটা যদি তোমার নিজের বোন হতো, অন্য ছেলে যদি তোমার নিজের বোন সাথে এরকম আচরণ করতো, তখন তুমি কী করতে বলো তো দেখি? তাই এসব কাজগুলো কখনো করা যাবে না। আল্লাহ তাআলা বলছেন, লা তাকরাবু যিনা, তোমরা কখনো জেনার নিকটবর্তী হয়েও না। আমরা যে পরিকল্পনা করতেছি এটা আমার মনের জেনা হইতেছে, আমরা যে পা দিয়ে হেঁটে যাবো সেখানে পায়ের জেনা হইতেছে, এসব কাজগুলো কেন করবো আমরা? তা তো আল্লাহ তো আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দেবেন, এই কাজগুলো কখনো আমরা করবো না, বুঝলে বন্ধুরা? এই কাজগুলো কখনো করা যাবে না। আমরা সকলে মিলে নামাজ কালাম করব, ভালোবাসা করব, আমাদের বন্ধু বান্ধব আছে যাদের সাথে ভালোবাসা করব। আমরা কোনো মেয়ের সাথে কোনো খারাপ নজরে তাকাবো না, কাউকে উত্তপ্ত করব না, তাহলে আল্লাহ আমাদের প্রতি সবসময় খুশি থাকবেন, আমাদের প্রতি রহমত নাজিল করে দেবেন। হ্যাঁ, আমরা কখনো এই জেনা বিষয়ে কোনো চিন্তাও করব না, চোখ দিয়ে কোনো দিকে তাকাবো না, তাহলে আমার চোখের জেনা হয়ে যাবে, এই কাজগুলো কখনো আমরা করব না। তাই আজকে থেকে সবাই মিলে আমরা প্ল্যান করব, আমরা এই 14 ফেব্রুয়ারিকে একবারে বর্জন করে দিলাম, এই ফেব্রুয়ারি 14 ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবস আমরা কোনো কিছুই এসব পালন করব না। আমরা আজান দিবে, নামাজ পড়বো, আল্লাহর কাছে দোয়া করবো যেন আল্লাহর কাছে আমরা প্রিয় হতে পারি, তখন আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের সুমহান মর্যাদা দান করে দিবেন, তখন যখন আমরা জিনা করব তখন আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দিবেন। এইসব কাজগুলো কখনো করা যাবে না বন্ধুরা, বুঝছো?
আসলে বন্ধু বিষয়টা তো আমরা এভাবে কখনো ভাবিনি, আসলে কথাগুলো কিন্তু ঠিক। আমরা তো অনেকগুলো জিনা করেছি, তাহলে আমরা তো এগুলো কখনোই জানতাম না রে। আসলে আমাদের ভালো হওয়া উচিত, আসলে আমাদের এদিকে ফিরে আসা উচিত। আমরা কেন এসব, আসলে যদি সে আমার বোন হতো তাহলে কি করতাম? তুই করতি 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 তুই কোনো তুমি করতাম বলো। তাহলে চলো সবাই আমরা নামাজ পড়তে যাই এখন। তাহলে চলো আমরা নামাজ পড়তে যাই। মাহবুব আমরা যাবো তোর সাথে। তাহলে আসো, আরো দেরি করো কি জন্য, আসো তাহলে চল।